Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। তুমি কি বলছো? বাবা এই কথাগুলো বলেছেন? হ্যাঁ বলেছে তো, আমাকে আর বড় বৌমাকে। অপরাধটা কি? অপরাধ তো একটাই, আমি আর বড় বৌমা কেন অনুষ্ঠানটা করতে গেছি। তবে হ্যাঁ, বড় বৌমা একটা খুব ভালো জবাব দিয়ে দিয়েছে, বলেছে যে কেদার রায় যতদিন না ক্ষমা চাইবে ততদিন আমি বা বড় বৌমা বলেছে ওর পয়সায় খাবো না পরবো না। না 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 না, এটা অন্যায়, এটা ঠিক নয়, এটা ঠিক হচ্ছে না বাবা, এটা ঠিক করছে না যমুনা। আমি আমি বাবার সাথে গিয়ে কথা বলবো, আমি এক্ষুনি আসি। বাবা দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? হঠাৎ এত বাবা বাবা করছিস কেন? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, সমস্ত হোমবি তম্বি সব হয়ে গেল, তাই তো? মানে মানে তুমি কি বলতে চাইছো? আর বলবো তোদের, তোদের কি বলবো বলতো, আর কি বলার আছে তোদের? যখনই খবরটা পেয়েছিস তখনই তো সমস্ত দম বেরিয়ে গেল, যেই শুনেছিস যে মা আর বড় বৌদির খাবারের দায়িত্ব তোদের নিতে হবে, ব্যাস অমনি বাবা বাবা বলে চিৎকার করতে শুরু করে দিল। বড় বেশি তুমি কি বলতে চাইছো? হ্যাঁ মুরদ নেই তো তোদের, মুরদ নেই যখন কেন করেছিস? মাকে দিয়ে কেন তবলা বাজানো হয়েছে? বড় বৌদি কেন নেতেছে বল? আজকে তোদের জন্য, তোদের জন্য বড়দা এই সিদ্ধান্ত নিয়েছে। বেশ করেছি, 100 বার যাব। আচ্ছা মা তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার বয়স তো কম হলো না, অনেক তো বয়স হয়েছে, হঠাৎ করে বুড়ো বয়সে ভিন্নতি ধরলো কেন? শুকে থাকতে ভূতে কি লাগছে কেন তোমাকে? বড় খুকি ভদ্রভাবে কথা বল, সভ্যতা ভদ্রতা কিছুই তো শিখিসনি। সত্যি অবাক হয়ে যায় তুই যে কি করে আমার মেয়ে হলি, অবশ্য অভিনয় বা কেন, একেবারে বাপের মতন হয়েছিস। মা দেখো সব সময় না বাবাকে টেনে একদম কথা বলবে না বলে দিচ্ছি। এই এখানে এসেছিস কেন? হ্যাঁ যা যা এখান থেকে, চিরকাল শুনে এসেছি মেয়েরা নাকি বড় হলে মায়েদের খুব ভালো বন্ধু হয়, এই দেখো আমার, হ্যাঁ আমার মেয়ে, তুই হয়েছিস আমার সব থেকে বড় শত্রু। এর থেকে যমুনা বা বড় মহমান যদি আমার মেয়ে হতো। Zee5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।